बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी, विश्वव्यापी करोनार एई महामारीते अन्यान्य देशेर न्याय आमादेर देशेर श्रेणी कार्यक्रम बंद रयेछे। शिक्षार्थीदेर एई क्षति किछुटा होलेओ लाघव करार जन्य शिक्षा मंत्रणालयेर निर्देशे आमादेर अध्यक्ष महोदयेर व्यवस्थापनाय झिटका खाजा रहमत आली कलेज अनलाइन भित्तिक शिक्षा कार्यक्रम चालू करेछे। एरी धारावाहिकताय आमी आबुल बाशार सहकारी अध्यापक अर्थनीति विषय पढ़ानोर जन्य उपस्थित हयेछि। आज आमी तोमादेर पढ़ाबो अर्थनीति प्रथम पत्र अष्टम अध्याय खाजना। आमरा प्रथमे देखी खाजना की। खाजना बोलते जमी गाड़ी बाड़ी इत्यादि व्यवहारेर जन्य तार मालिक के एकटा निर्दिष्ट समय आनते जे अर्थ प्रदान करा हय ताके बोले खाजना। ए खाजनार मध्ये दुईटा मतबाद आछे, एकटी होच्छे क्लासिकल मतबाद आर एकटा होच्छे आधुनिक मतबाद। क्लासिकल अर्थनीतिविद बोलते आमरा जानी एडाम स्मिथ, रिकार्डो, जेबिसे एवं आधुनिक अर्थनीतिविददेर मध्ये आछे मार्शाल, पिगु, केन्स इत्यादि। क्लासिकल अर्थनीतिविदगण खाजना बोलते शुधुमात्र भूमिर खाजनाकेई बुझिएछे, अर्थात एकटी निर्दिष्ट समय निर्दिष्ट परिमाण जमी व्यवहारेर जन्य जमिर मालिकके जे परिमाण अर्थ प्रदान करा हय ताके बला हय खाजना। एक्षेत्रे आधुनिक अर्थनीतिविदगणेर खाजना सम्पर्के किछुटा भिन्न धारणा रयेछे। आधुनिक अर्थनीतिविदगण खाजना बोलते शुधुमात्र जमिके बुझाननि, तारा खाजना बोलते बुझिएछे जमी सह अन्यान्य जे कोनो उपादान तार सर्वनिम्न जोगान दाम अपेक्षा अतिरिक्त आय करले ताके खाजना बोले। एक क्षेत्रे भूमि गाड़ी बाड़ी जलाशय धन सम्पद सकल जिनिस अर्थात प्रत्येकटा द्रव्य उत्पादनेर क्षेत्रे एकटा निर्दिष्ट उत्पादन खरच आछे, सेई उत्पादन खरचेर থেকে যদি অতিরিক্ত আয় করা হয় তাহলে তাকে খাজনা বলে। এই মতবাদটি হচ্ছে আধুনিক অর্থনীতিবিদদের মতবাদ। এখন আমরা দেখতে পাই খাজনাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মোট খাজনা, আরেকটি হচ্ছে নিট খাজনা। মোট খাজনা বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট সময়ে জমি ব্যবহারের জন্য তার মালিককে যে পরিমাণ অর্থ অর্থাৎ চুক্তি অনুসারে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বলা হয় মোট খাজনা। এই মোট খাজনার মধ্যে রয়েছে ভূমি ব্যবহারের জন্য মালিকের নিজস্ব মূলধনের সুদ, শ্রমের মজুরি, তত্ত্বাবধান কাজের মুনাফা, সরকারি কর এবং পারিতোষিক, এগুলোকে যদি আমরা একটু বোর্ডের মাধ্যমে দেখাই। মোট খাজনাকে টিআর দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে জমির
জমির মূলধনের সুদ যেটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, শ্রমের মজুরি শ্রমের মজুরি যেটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়, ঝুঁকি গ্রহণের মুনাফা যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সরকারি কর যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, জমির উৎপাদন ক্ষমতা ব্যবহারের পারিতোষিক যেটাকে ইআর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মোট খাজনা সমান সমান দাঁড়ায় আই ডাব্লু আর টি ইয়ার। একটা উদাহরণের সাহায্যে আমরা যদি দেখি, একজন ব্যক্তি সে একটি বাড়ি ব্যবহারের জন্য মালিককে 4,000 টাকা দেয়, মালিককে 4,000 টাকা দেয়। এই 4,000 টাকার মধ্যে তার জমির নিজস্ব মূলধনের সুদ সুদ আই সমান সমান 1400 টাকা, শ্রমের মজুরি সমান 1200 টাকা, ঝুঁকি গ্রহণের মুনাফা 8 সমান সমান 1,000 টাকা, সরকারি কর ২০০ টাকা,
এক্ষেত্রে নিট খাজনা চোদ্দশো, বারোশো, 1000, তাহলে 12 বারো 24, 24 24 28। ৪,০০০ টাকা থেকে 2,800 টাকা বাদ দিলে থাকে 1,200 টাকা। তো এক্ষেত্রে নিট খাজনা সমান সমান কত হচ্ছে? 1,200 টাকা। তাহলে আমরা দেখছি যে মোট খাজনা থেকে মূলধনের সুদ, শ্রমের মজুরি, ঝুঁকি গ্রহণের মুনাফা, সরকারি প্রদত্ত কর এগুলো বাদ দিলে বাকি যা থাকে সেটাই হচ্ছে নিট খাজনা। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ, যে এখানে আমি যে উপাদানগুলো লিখেছি সেই উপাদানগুলো, সকল উপাদানগুলো নাও থাকতে পারে। এক্ষেত্রে হয়তো এরকম থাকতে পারে, শুধুমাত্র সুদ থাকতে পারে, মজুরি থাকতে পারে, ঝুঁকি গ্রহণের মুনাফা থাকতে পারে, এক্ষেত্রে সরকারি কর এগুলো নাও থাকতে পারে। তাহলে এক কথায় মোট খাজনা বলতে বোঝায় যে একটা চুক্তিবদ্ধ খাজনা, যেটা চুক্তি অনুসারে জমির মালিককে দেওয়া হয়। আর নিট খাজনা বলতে বোঝায় মোট খাজনা থেকে সুদ, শ্রমের মজুরি এবং ঝুঁকি গ্রহণের মুনাফা বাদ দিলে বাকি যা থাকে সেটা হচ্ছে নিট খাজনা। এক্ষেত্রে আমাদের নিট খাজনা হয়েছে কত? 1,200 টাকা। আমি চিত্রের মাধ্যমে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে চিত্রে আমরা লক্ষ্য করছি এসএইচ যোগান রেখা এবং ডিডি চাহিদা রেখা, এই দুইটা রেখা ই বিন্দুতে মিলিত হয়েছে এবং ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এখানে মোট খাজনা সমান সমান টিআর সমান ও আর নট ই এস নট, অর্থাৎ ও আর নট ই এস নট, এটা হচ্ছে মোট খাজনা। নিট খাজনা যদি আমরা দেখাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারি এই যে ছায়া যে অংশটুকু দেখানো হয়েছে এই অংশটুকু হচ্ছে অর্থাৎ ই আর নট ই, এই অংশটা হচ্ছে কি?
নেট খাজনা। তাহলে মোট খাজনা আমরা দেখি এই পুরা অংশটা মোট খাজনা পুরা আয়তক্ষেত্রটা এবং এই আয়তক্ষেত্রের মধ্যে যে বিন্দুতে ভারসাম্য হয়েছে হ্যাঁ এখান থেকে আমরা যদি এই অংশটুকু অর্থাৎ ও এ ই এস নট এটা বাদ দিলে বাকি থাকে এ আর নট ই এই অংশটা হচ্ছে নেট খাজনা। তাহলে মোট খাজনা হচ্ছে এটা সার্বিক বিষয়, নেট খাজনাটা হচ্ছে তার একটি অংশ। মোট খাজনা একটা বৃহৎ ধারণা, নেট খাজনা একটি তার আংশিক ধারণা। সমীকরণের মধ্যে মাধ্যমে আমরা মোট খাজনা এবং নেট খাজনা দেখানোর চেষ্টা করব। টিআর অর্থাৎ টোটাল রেন্ট, মোট খাজনা আই ডাব্লিউ আর টি ইয়ার, নেট খাজনা অর্থাৎ মোট খাজনা থেকে আমরা যদি মূলধনের সুদ, শ্রমের মজুরি, ঝুঁকি গ্রহণের মুনাফা এবং সরকারি কর এই উপাদানগুলো যদি বাদ দেই তাহলে যে অংশটা থাকে সেটাকে বলা হয় নেট খাজনা। তাহলে মোট খাজনা এবং নেট খাজনার পার্থক্য হচ্ছে মোট খাজনা একটা সার্বিক বিষয়, নেট খাজনা হচ্ছে মোট খাজনার একটি অংশ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরের অংশে যাব। খাজনা কেন দেওয়া হয়? বিভিন্ন কারণে খাজনা দেওয়া হয়, এর মধ্যে রয়েছে অস্থিতিস্থাপক যোগান। আমরা জানি ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক অর্থাৎ সৃষ্টিকর্তা সর্বপ্রথম ভূমি সৃষ্টি করে দিয়েছে। ইচ্ছা করলে আমরা জমির পরিমাণ বৃদ্ধি করতে পারি না, সেই জন্য ভূমির যোগান স্থির ধরা হয়েছে। আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদের এই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এসএস রেখা, যোগান রেখা, ডিডি রেখা, চাহিদা রেখা, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং সেক্ষেত্রে খাজনার পরিমাণ ও আর নট। যেহেতু ভূমির যোগান স্থির, ইচ্ছা করলে আমরা বাড়াতে পারছি না, তাহলে যদি তাৎক্ষণিকভাবে চাহিদা বৃদ্ধি পায় তাহলে যোগান দেওয়া সম্ভব হয় না, কোনো দ্রব্যের যোগান দেওয়া সম্ভব হয় না। সে কারণে তখন কি হয়, চাহিদা একই দ্রব্যের উপর বাড়তি চাহিদা সৃষ্টি হলে
বাড়তি আয়ের সৃষ্টি হয়। এক্ষেত্রে নতুন চাহিদা রেখা D1 D1 সৃষ্টি হয়েছে এবং E1 বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এবং এক্ষেত্রে খাজনার পরিমাণ বৃদ্ধি পেয়ে R0 থেকে R1 হয়েছে। সে কারণে আমরা দেখি অস্থিতিস্থাপক যোগানের কারণে কি হয়, জমিতে খাজনা দেওয়া হয়। অন্য একটি চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি উপস্থাপন করতে পারি, কারণ এখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, এই জন্য চিত্রগুলো প্রত্যেকটা চিত্র সুন্দরভাবে ভালোভাবে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। আর একটি চিত্র তোমরা লক্ষ্য করো, এক্ষেত্রে এস, এটা হচ্ছে চাহিদা রেখা, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, এখানে R0 খাজনার পরিমাণ। আমরা যদি ই বিন্দু থেকে এখানে এফ বিন্দুতে দেখি, এফ বিন্দু থেকে এখানে আরো দুইটা বিন্দু নেই, ই থেকে এফ, আর একটা হচ্ছে জি। এখানে এখানে আমরা এফ বিন্দুতে লক্ষ্য করি, এখানে এই পরিমাণ অর্থাৎ এটুকু বাড়তি চাহিদার সৃষ্টি হয়েছে, সে কারণে কি হবে, দ্রব্যের দাম বৃদ্ধি পাবে এবং খাজনা কি হবে, ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ উপরের দিকে যাবে। আমরা যদি জি বিন্দু থেকে লক্ষ্য করি, তাহলে দেখি জি বিন্দুতে এখান থেকে এইটুকু অর্থাৎ এই যে এ পর্যন্ত খাজনা থেকে যোগানের পরিমাণ বেশি হয়েছে, সে কারণে কি হবে, খাজনার পরিমাণ নিম্নমুখী হবে, অর্থাৎ পুনরায় আবার ই বিন্দুতে খাজনা নির্ধারিত হবে। সে কারণে আমরা এখানে লক্ষ্য করলাম যে যোগানের পরিমাণ স্থির থেকে যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে খাজনার পরিমাণ বৃদ্ধি পাবে, এবং যদি চাহিদার পরিমাণ হ্রাস পায় তাহলে খাজনার পরিমাণ কি হবে, হ্রাস পাবে। এরপরে আমরা আসি উর্বরতার পার্থক্য। আমরা জানি কোনো জমি বেশি উর্বর এবং কোনো জমি কম উর্বর, তাহলে এই খাজনা ধারণা দিয়েছে আমরা জানি কে, রিকার্ডো। কোনো জমি বেশি উর্বর, কোনো জমি কম উর্বর, অর্থাৎ বেশি উর্বর জমিতে কম উর্বর জমির তুলনায় যে অতিরিক্ত ফসল ফলে সেটাকে বলা হয় খাজনা, অর্থাৎ এই যে উর্বরতার পার্থক্যের কারণে কি হতে পারে, খাজনার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে ডেভিড রিকার্ডো তিন ধরনের জমির কথা বলেছে, একটা হচ্ছে প্রথম খণ্ড জমি, যে জমিকে বলা হয় প্রান্তিক জমি, অর্থাৎ যেখানে উৎপাদিত ফসলের আয় এবং উৎপাদিত ফসলের ব্যয় দুটাই সমান, অর্থাৎ যে জমিতে আয় ব্যয় সমান তাকে বলা হয় প্রান্তিক জমি। আর প্রান্তিক জমির তুলনায় ভালো জমিতে যে উদ্ভিদ ফসল উৎপাদন হয় তাকে বলা হয় খাজনা। তাহলে তৃতীয় শ্রেণীর জমি অর্থাৎ রিকর্ডের মধ্যে তৃতীয় শ্রেণীর জমিতে কোনো কি দিতে হয় না, খাজনা দিতে হয় না। তো সে কারণে বেশি উর্বর জমিতে কম উর্বর জমির তুলনায় যে বাড়তি ফসল ফলে সেটাকে বলা হয় খাজনা। এছাড়া তিন নম্বরে আছে যে অবস্থানগত পার্থক্য। জমির অবস্থানগত পার্থক্যের কারণেও খাজনা দিতে হয়, যেরকম কোনো জমি বাজারের সন্নিকটে থাকতে পারে, আবার কোনো জমি বাজারের থেকে দূরে থাকতে পারে, সেক্ষেত্রে বাজারের সন্নিকটের জমিগুলো দূরের জমি থেকে খাজনার পরিমাণ বেশি হবে, কারণ সেক্ষেত্রে বাজারে আনা নেওয়ার জন্য যে বাড়তি পরিবহন খরচটা আসে সেটা কি করতে হয় না, দিতে হয় না, সেই কারণে বাজারের সন্নিকটের জমিতে খাজনার পরিমাণ বেশি হবে। এরপরে আছে জমির বিকল্প ব্যবহার। জমির বিকল্প ব্যবহার, জমির বিকল্প ব্যবহারের কারণেও খাজনার সৃষ্টি হতে পারে, যেরকম কোনো জমিতে ধান উৎপাদন হতে পারে, আবার কোনো জমিতে পাট উৎপাদন হতে পারে। যদি আমরা ধরি যে জমিতে এক একর জমিতে ধান উৎপাদন করলে
তোমার 10,000 টাকা আয়ের সৃষ্টি হয়। আর পাট উৎপাদন করলে 8,000 টাকা উৎপাদন পাওয়া যায়। সেক্ষেত্রে তুমি যদি পাট উৎপাদন না করে শুধু ধান উৎপাদন করো তাহলে তুমি 10,000 টাকা 8,000 টাকার পাটের উৎপাদন তোমাকে ছেড়ে দিতে হচ্ছে। এটা এটা সুযোগ ব্যয়ের ধারণা থেকে এই জমির বিকল্প ব্যবহারের কারণে খাজনা সৃষ্টি হয়েছে। এরপরে রয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির ব্যবহার। জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কারণেও খাজনা সৃষ্টি হয়। কারণ আমরা জানি একটি নির্দিষ্ট জমিতে যদি ক্রমাগত অধিক পরিমাণে শ্রম এবং মূলধন নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রথম পর্যায়ে উৎপাদন বাড়লেও আস্তে আস্তে কী হবে, মোট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে আসবে। এ কারণে জমিতে কী হয়, খাজনা সৃষ্টি হয়। আমরা যদি বিষয়টি চিত্রের মাধ্যমে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখান থেকে এ পর্যন্ত আমরা দেখছি ক্রমবর্ধমান উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়েছে এবং এখান থেকে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়েছে। এভাবে জমিতে কি হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কারণে আমাদের খাজনা দিতে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের পড়াইলাম খাজনার ধারণা, খাজনা কি, মোট খাজনা, খাজনার প্রকার ভেদ, মোট খাজনা এবং নিট খাজনা, তারপরে খাজনার উদাহরণ, সমীকরণের মাধ্যমে কিভাবে খাজনা দিতে হয়, চিত্রের মাধ্যমে মোট খাজনা এবং নিট খাজনার পার্থক্য, এবং একটা উদাহরণের সাহায্যে মোট খাজনা এবং নিট খাজনার পার্থক্যগুলো আমি তোমাদের দেখালাম। এখন আমি তোমাদের মূল্যায়নের জন্য একটা মূল্যায়নের জন্য আমি একটা উদ্দীপক লিখতেছি, আলম সাহেব আলেম সাহেব বাড়ি ভাবা ভাড়া বাবদ মাসে 40,000 টাকা পায়। তিনি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তিনি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা 15% সুদে ঋণ নেয়। ১০% আয়কর
উদ্দীপকটা আমরা লক্ষ্য করি, আলম সাহেব বাড়ি ভাড়ার অভাবত মাসে 40,000 টাকা পান। তিনি এই বাড়িটি নির্মাণের জন্য 20 লক্ষ টাকা 15% সুদে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। তিনি 10% আয়কর দেন এবং 5% মেরামত খরচ বাবদ তিনি ব্যয় করেন। এক্ষেত্রে আলম সাহেবের মোট খাজনা ও নিট খাজনার পরিমাণ আমরা বের করব। তাহলে আলম সাহেবের মোট খাজনা, অর্থাৎ যেহেতু তিনি মাসে 40,000 টাকা বাড়ি ভাড়া পান, তাহলে এখানে মোট খাজনা সমান মোট খাজনা সমান সমান 4,80,000 টাকা। এক্ষেত্রে আলম সাহেবের নিট খাজনা এখানে আমরা দেখি আলম সাহেবের মোট খাজনা 4,80,000 টাকা, নিট খাজনা অর্থাৎ 4,80,000 টাকা থেকে 20 লক্ষ টাকা 15% ইন্টারেস্ট 3 লক্ষ টাকা, এবং তার 4,80,000 টাকার 10% ইনকাম ট্যাক্স প্রদান করেন, সেক্ষেত্রে 48,000 টাকা, এবং 5% মেরামত বাবদ খরচ করেন, সেক্ষেত্রে তার 24,000 টাকা ব্যয় হয়। মোট 3,72,000 টাকা তিনি অন্যান্য কারণে ব্যয় করেন, সেক্ষেত্রে তার নিট খাজনা 1,08,000 টাকা। এভাবে আমরা মোট খাজনা এবং নিট খাজনার পরিমাণ নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এখন একটা বাড়ির কাজ দিব। শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা বাড়ি থেকে তৈরি করবে, মোট খাজনা এবং নিট খাজনার তিনটা পার্থক্য তোমরা বাড়ি থেকে তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের যে বিষয়টা পড়াইলাম, আগামী ক্লাসে আমার এর পরের থেকে অর্থাৎ এই খাজনা অধ্যায়ে তিনটা অংশ করা হয়েছে, আজ আমি তোমাদের পড়াইলাম প্রথম অংশ। আগামী ক্লাসের রুটিন ইমিডিয়েট তোমাদের জানিয়ে দেওয়া হবে, এবং এই ক্লাসটা যদি তোমাদের কোনো রকম উপকারে আসে তাহলে তোমরা এই ক্লাসটা, এই লেকচারটা তোমরা যাতে আরও তোমাদের বেশি বন্ধুবান্ধব এটা ই করতে পারে, দেখতে পারে, সেই জন্য তোমরা এটা বেশি বেশি শেয়ার করবে, এবং
এই লেকচারের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে কমেন্ট করে বিষয়টি আমাকে জানালে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এছাড়া আমার ফেসবুক আইডিতে তোমরা যদি এই লেকচারের উপর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রেও তোমরা প্রশ্ন করতে পারো, আমি সেক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।